সবাই এসে বলতেছে যে আপু খুব ভালো হয়েছে আপনার অভিনয়, আপনাকে অনেক কম দেখেছি কিন্তু যতক্ষণ দেখেছি ভালো লেগেছে। আর যেহেতু দর্শকরা অনেকেই অনেক ধরনের রিভিউ দিচ্ছে, কেউ বলছে যে স্টোরিটা আর একটু ভালো হতে পারতো বা গল্পের একটু কমতি আছে, এই ধরনের প্রতিক্রিয়া আমরা এইমাত্র দর্শকদের কাছ থেকে পেলাম, আপনার কি মনে হয় কিছু কমতি আছে নাকি? দর্শক আসলে অনেক বোঝেন, অনেক ভালো বলতে পারেন। সো আমিও অ্যাজ এ অডিয়েন্স আমিও তাদের সাথে একমত, ভালোর তো আসলে শেষ নাই, ঠিক আছে, কমতি হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তারপরে যে আপনারা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, আমরা অনেক কৃতজ্ঞ ফুল টিম। এবং নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো কমতি থাকবে না আমাদের, মেবি আমাদের মেকারের পক্ষ থেকে, আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আমরা তো মোটামুটি হাউসফুলি দেখেছি। আপু, বেঈমান পাখির গল্প একটি স্লোগান ছিল, দর্শক কি বেঈমান পাখিটা খুঁজে পেয়েছে? হ্যাঁ, খুঁজে মনে হয় পেয়েছে। কিরকম দেখলেন দর্শকদের রিয়াকশনটা, কিরকম দেখলেন যেহেতু হলের ভিতরে বসে আপনি সিনেমা দেখতেছিলেন? খুব ভালো, আমি তো বললাম যে মন দিয়ে দেখছিল, যখন সিরিয়াস টাইমে সিরিয়াস ভাবে একদম মুড নিয়ে দেখছিল এবং যখন ফানি তখন হাসছিল। তো এটাই আসলে আমাদের ইয়ের জায়গাটা, যে গল্পটার মধ্যে ঢুকে গেছে এবং যে যারা ভুল ত্রুটির কথা বলছে আমি বলবো যে অবশ্যই হয়তোবা থাকতে পারে কিছু, কিন্তু পিওর এন্টারটেইনিং মুভি যেগুলো সেগুলোতে আসলে মানে একটুখানি হয়তোবা কমতি ঘাটতি থাকতে পারে, নেক্সট টাইম ইনশাল্লাহ থাকবে না। ঈদের পঞ্চম দিনে এসে আপনার সিনেমা মানুষ শুনে দেখছে, বিষয়টা কেমন লাগছে? ও মাই গড, আই ফিল গ্রেট। এটাই আসলে চাওয়া যে মানুষজন যেন সবসময় আমাকে এইভাবে দেখতে থাকে। মানে এটা কি মনে হয় আসলে নায়ক আজকে হলে ভিজিট করতে এসছে, এই দেখি সবাই ঘুম থেকে বলো নাকি অন্যান্য দিন নায়িকা না আসতে আসবে না, এরকম কিছু মনে হচ্ছে নাকি? সামনে তো দরকার নাই। এটা তো একটা প্লাস থাকে, এটা একটা বোনাস থাকে, ঠিক আছে, ঈদের যেমন একটা বোনাস যে নায়িকা থাকলে তখন দেখতে বেশি এনজয় করে দেখে বা আরও বেশি অডিয়েন্স হয়, এটা তো একটা বোনাস। বাট এমনিতেও আমি আশা করি যে আমি ছাড়াও হলে মানুষজন দেখছে।